পাপিয়া, গত কিছুদিন ধরেই আমরা দেখছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা সংক্রান্ত বিষয় নিয়ে একটা কিন্তু সরগরম পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এবং তুমি তার আগে বলো যে কলেজে কলেজে ভর্তি নিয়ে যে অচলাবস্থা চলছে, তোলাবাজি বিতর্ক চলছে, তার মধ্যেই যাদবপুর আবার একটা নতুন সংযোজন, এবং সেখানে গতকাল আমরা দেখেছি কিভাবে উত্তাল হতে পরিস্থিতি যেভাবে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছিল, এই মুহূর্তের পরিস্থিতি কি, পড়ুয়াদের বিক্ষোভ সব মিলিয়ে আমরা বিস্তারিত জেনে নেবো। আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্চয়ন, আমরা এই মুহূর্তে যাদবপুরের পরিস্থিতি তোমার কাছ থেকে যদি জানতে চাই, তুমি কি বলবে? হ্যাঁ, দেখো, গত কালকে থেকেই এই বিক্ষোভ চলছে এবং ঘেরাও করে রাখা হয়েছে। এখানে ছাত্রছাত্রীরা যারা ছিলেন তারা রাতভর ছিলেন এবং এখনও রয়েছেন। ছাত্রছাত্রীরা যেরকম রয়েছেন তার পাশাপাশি কিছু শিক্ষকও তারা রয়েছেন এখানে আজকে। পাশাপাশি বলবো যে উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার, তারাও কিন্তু এই ঘেরাওয়ে আজকে এখানে রয়েছেন। অর্থাৎ গতকাল সারা রাত তারা এখানে ছিলেন, এখান থেকে বেরোতে পারেনি। আমরা সন্ধেবেলায় দেখেছি দুবার উপাচার্য বেরোবার চেষ্টা করেছিলেন কিন্তু তাকে বাধা দেওয়া হয়, বাধার মুখে তিনি ফিরে যান। মূল বিষয় হলো যে প্রবেশিকা পরীক্ষা, স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে কি না, গতকাল সেই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে এখানে কোনো রকম পরীক্ষা এবছর নেওয়া হবে না, অন্তত এই বছরে কোনো পরীক্ষা হবে না, তেমনটাই তারা ঘোষণা করেছিলেন। কিন্তু তারপর থেকেই দেখা যায় যে ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারা ঘেরাও করেন, উপাচার্যকে তারপর বেরোতে দেননি এখান থেকে, এবং এখনও পর্যন্ত সেই ঘেরাও অবস্থান চলছে।